আসসালামু আলাইকুম, নমস্কার আদাব। জনাবিলিটি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে সিলিং ফ্যান খুব সহজে আপনারা কিভাবে মেরামত করতে হয়। আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল মাধ্যমে দেখাতে চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, আমি আপনাদেরকে দেখাই আমার কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা আগে আমি চেক করে নেবো সিরিজ লাইন দিয়ে। এই যে আমার 100 ওয়াট সিরিজ বাল্ব, আর আমার এই যে 3 চাকার প্লাগ আমি লাগিয়ে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে চেক করে দেখাই, আমি আপনাদেরকে এখন চেক করে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ঠিক আছে আমার, এই যে কোনো বডি শট আছে কিনা, বডি শট নেই, এক সাইড ক্লিয়ার, সিরিজ চলতেছে না হালকা, দেখছেন আমার ঠিক আছে, এটা ঠিক আছে, এক সাইড ঠিক আছে। দেখি তারপরে শিওর কিনা, চম্বুক ধরে কিনা দেখি, আমি ম্যাগনেট আছে কিনা। এই যে বন্ধুরা দেখুন, ম্যাগনেট আছে আমার, হ্যাঁ এই যে ম্যাগনেট আছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে, অবশ্যই আপনারা যারা নতুন তারা জন্য অবশ্যই উপকৃত হবে ভিডিওটি দেখলে। যে বলুন বন্ধুরা, আমার এটা এক সাইড ক্লিয়ার আছে কল, হ্যাঁ দেখি আমি আপনাদেরকে আর এক সাইড দেখাই। তারপর এটা বাদ গেল আমার, হ্যাঁ তারপর দেখি এটা, এই যে বন্ধুরা দেখছেন, এটা কোনো লাইন দেখাচ্ছে না, এই দেখছেন আপনারা কোনো লাইন দেখাচ্ছে না। বডি শট আছে কিনা দেখি, কোনো বডি শট নেই আমার, সিরিজের জলটা না দেখছেন আপনারা। আমি আপনাদেরকে কোনো লোক করতেছি না, এটা আমার কাছে কাজ আসে তখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে ভিডিও কি করার চেষ্টা করি, আপনাদের মাঝে শেয়ার করানোর চেষ্টা করি। দেখুন বন্ধুরা, এই যে কোনো লাইন দেখাচ্ছে না, তার মানে বুঝতে হবে অনেক কোনো এখানে লাইনের শর্ট আছে অথবা ছিঁড়ে গেছে লোকটা কোনো দিকে। দেখি কীভাবে সমাধান করা যায়, আমি আপনাদেরকে আবার মিটার দিয়ে চেক করে দেখাচ্ছি। বার্জাম মোড়ে দেখি বাদ দিয়ে দিলাম, যে আমি এখন আপনাদেরকে মিটার দিয়ে চেক করে দেখাবো। এই যে আমি বার্জাম মোড়ে রাখলাম অন রেঞ্জে, আমার এটা ঠিক আছে, ঠিক আছে দেখাচ্ছেন, দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন না, অবশ্যই আপনারা রিডিং দেখতে পাচ্ছেন। এই যে আমার কত দেখাচ্ছে, 203, 200, 180, হ্যাঁ রিডিং দেখাচ্ছে, মোটামুটি হচ্ছে আমার রিডিং দেখাচ্ছে, কম আর বেশি হবে ডিজিটাল মিটারে, অবশ্যই কম আর বেশি হবে, দেখছেন আপনারা রিডিং দেখাচ্ছে। কোনো বডি দেখাচ্ছে নাকি দেখি, বডি নেই আমার, হ্যাঁ এই যে বডি নেই, তার মানে বুঝতে হবে আমার সিরিজ যেভাবে দেখাচ্ছিল এটা ভালো দেখাচ্ছিলো, সিরিজ লাইট জ্বলছিল, ম্যাগনেট দেখাচ্ছিলো, এখানে মিটারেও রিডিং দেখাচ্ছে। দেখি আর এক সাইড মেপে, এই যে দেখছেন বন্ধুরা আমার কোনো রিডিং শুট করতেছে, এই যে দেখছেন আপনারা, এই যে কোনো রিডিং দেখাচ্ছে না, এই যে কোনো রিডিং দেখাচ্ছে না, দেখছেন কোনো রিডিং নেই এখানে, লস শট নেই। দেখি বডি শট আছে কিনা, বডি শটও নেই, তার মানে বুঝতে হবে আমার কনফার্ম এই কলের শট আছে, কলের সমস্যা আছে, কোনো ছটি হয়ে লাইন ছিঁড়ে গেছে। দেখি আমি মিটারটা আপ করে দেখি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাই কী করা যায় এখন সমাধান। আমি লুকটারটাকে ইয়ে করে নেবো, দেখি এটা আস্তে আস্তে একটু সাবধানে কাজ করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি এই লুকটারগুলি রেখে নিচ্ছি, লুকটাতে কোনো গোড়া থেকে ছিঁড়ে গেছে কিনা, আস্তে আস্তে সাবধান অবলম্বন করে কাজটি করতে হবে, যেন একটা কাজ করতে গিয়ে একটা বলে যেন
হবে অবশ্যই দুদিন দেখাবে। এই দেখছেন বন্ধুরা, আমার এই দিন দেখাচ্ছে, এই দিন দেখাচ্ছে, এটা দেখি, এইটা দেখি, এই যে দেখছেন বন্ধুরা। ওকে, তো বুঝতে পারছেন অবশ্যই আপনারা, আপনাদেরকে তারপরেও আমি সিরিজ লাইন দিয়ে দেখাচ্ছি আবার প্র্যাকটিক্যালভাবে। আমার লুপটার যদি লাল কালো দুইটা দুটো চারটা তার বের করে নিলে, লুপটার বের করে নিলে আমার কাজটি একদম সাকসেস হয়ে যাবে। মানে জ্বালাই করে এখান থেকে তারে ঘুরাই থেকে জ্বালাই করে এখন লুপটার এখান থেকে জ্বালাই করে নিয়ে টিফিন করে সুন্দর করে টিফিন করে বের করে নিলে আপনার কাজটি ওকে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না আপনাদেরকে। তারপরেও একটু প্র্যাকটিক্যাল মাধ্যমে আমি মিটার আপ করে দিচ্ছি। আমি এখন আপনাদেরকে আরও একটু প্র্যাকটিক্যালভাবে দেখাই এই চম্বক আছে কিনা, তারপরে আপনাদেরকে বিশ্বাস করবেন না, তাই একটু আপনাদেরকে আবার প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ম্যাগনেট আছে আমার, এই যে বন্ধুরা আমার কাজটি সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা অবশ্যই আপনারা এখান থেকে তার এরকম তার এখান থেকে জ্বালা করে নেবেন একটা, আর একটা এখান থেকে জ্বালা করে নেবেন, আর এখানে আপনাদেরকে এটা যে লুকটা আছে এখানে অবশ্যই এখান থেকে একটা, আর এখান থেকে চারটা তার জ্বালা করে নিয়ে লুকটা বের করে নিলে অবশ্যই আপনার ফ্যানটি চলবে, অবশ্যই সাকসেস হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকৃত হয়েছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম, নমস্কার।